ওই নাপাক পানি আমার মায়ের ফ্যাক্টরির উদারের ভিতরে ফালাইয়া 10 মাস 10 দিন ঘুরাইয়া ফিরাইয়া এরকম সুন্দর একটা চেহারার মানুষকে বানাইলো, কেমনে বানাইলো? এই চিন্তা যার ভিতরে নাই তার মধ্যে আর গরুর ভিতরে কোনো পার্থক্য নাই। নিজের জীবন যেখানে যায় কিন্তু সন্তানের বুকের থেকে ছাড়ে না। ঠিক তো যুগ কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পাইয়া সেজদায় পড়িয়া কাঁদবে আর বলবে, মাওলা আমার উম্মতেরে বাঁচাও। আদর কো রিয়া মানুষ আল্লাহ বানায়া। ওই মজলিসুল আল্লাহ পাক রব্বুল আলামিন সাকিনা বর্ষণ করেন, রহমত বর্ষণ করেন। অন্য রওয়ায়েতে আসছে একদল রহমতের ফেরেশতা শুধু দোয়া করে, মাবুদরে যখন এই মজলিসে নিয়েই আসছো খালি হাতে ফিরাইও না, এর মধ্যে যাকে তোমার ভালো লাগে যাকে তোমার পছন্দ হয় তার উসিলে তুমি সবাইকে মাফ করিয়ে দাও। অন্য রওয়ায়েতে আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমভাবে সবাইকে ক্ষমা করার ঘোষণা দিয়ে দেন, আরেক দল ফেরেশতা বলে, আল্লাহ সবাইকে ক্ষমা করিয়ে দিলা, ওখানে তো ভেজাল্য লোকও আছে, তা আবার কি? কাহা আল্লাহ, ওখানে তো সবাই জিকিরের উদ্দেশ্যে আসে না, কেউ আসছে সমাজ রক্ষা করতে, কেউ আসছে তামাশা দেখতে, কেউ আসছে ভুল ধরতে, কেউ আসছে মাইক লাগাইতে, কেউ আসছে লাইট লাগাইতে, কেউ আসছে হোকলা লাচতে, কেউ আসছে বাদাম বেচতে, তুমি সবাইরই মাফ করিয়ে দিলাম। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোরা সাক্ষী থাক, ওই মজলিসের ভিতরে আমার এক দোস্ত আছে, আমার ওই দোস্তের সাথে অন্য বান্দারা এক মজলিসে বসার কারণে তার উসিলে আমি সবাইকে মাফ করিয়ে দিলাম। কেমন জানি বিষয়টা এরকম, বাদশার দরবারের মেয়ের বিয়া বা এলাকার জমিদার সম্মানিত ব্যক্তির মেয়ের বিয়া, যাদেরকে দাওয়াত দিয়েছে তারাও আসছে, যাদেরকে দাওয়াত দেয় নাই দাওয়াতের কার্ড পায় নাই এরকম মানুষও আসছে, কি আসে না? আচ্ছা, যারা দাওয়াত ছাড়া আসছে টেবিলে বসছে মেহমানদের সাথে, কোনো সম্মানিত সম্ভ্রান্ত মানুষ তাদেরকে হাত দুটি উঠিয়ে দিতে পারে? আপনারা পারেন? উঠেইয়া তো দেয়ই না, বরঞ্চ মেহমানদের জন্য যে আপ্যায়নের ব্যবস্থা, যারা বিনা দাওয়াতে আসছে তাদের জন্য একই ব্যবস্থা। তো দুনিয়ার একজন সামান্য জমিদার, সামান্য বাদশাহ, আর দুনিয়ার বাদশাহ তো বাদশাহই না, সকালের বাদশাহ তো বিকালে ফকির, দুই দিন আগে এত ক্ষমতা, দুই দিন পরে জেলের কয়েদি, পুলিশের বুটের লাত থেকে পায়খানা বাইর হয়ে যায়, মেরুদণ্ড ভেঙে যায়, কি কথা ঠিক না? তো দুনিয়ার বাদশাহ তো বাদশাহই না, তো দুনিয়ার সামান্য বাদশাহ, সামান্য একজন জমিদার যদি তার মেহমানদের সম্মানের কারণে অন্য মানুষদেরকেও আপ্যায়ন করতে পারে, তাদেরকে সম্মানিত করতে পারে, তা আমার মাওলা কি দুনিয়াদের দুনিয়ার জমিদারের চেয়ে ছোট হয়ে গেল? দুনিয়ার বাদশার চেয়ে ছোট হয়ে গেল? তা আমার মাওলা কেন তার প্রিয় বান্দাদের উসিলে আমাদেরকে মাফ করতে পারবেন না? পারবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন এই মজলিস থেকে ফজিলত অর্জন করার তৌফিক দান করুন। এই জন্য আল্লাহ পাক বলছেন, কুনু মা সাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গে হয়ে যাও। চোরের সঙ্গে থাকলে যেরকম চোর হয়, ডাকাইতের সঙ্গে থাকলে ডাকাইত হয়, ঠিক তদ্রুপ আল্লাহর ওলিদের সোহবতে থাকলে একটা চোর ডাকাইত আল্লাহর ওলি হয়ে যাবে। কিরম হাজারো নমুনা আছে না নাই? ওইটা সরমনের ময়দানে আপনারা জানেন কত চোর ডাকায়, সুন্দরবনে ডাকাতি করত, বঙ্গোপসাগরে জলদস্যু ছিল, এরকম অনেক মানুষ আমরা চিনি। এলাকার মানুষ অতিষ্ঠ হইয়া হাতে পায়ে ধরিয়া কোনো মতে নিয়ে সলমনের ময়দানে ফেলাই, এরকম ঘটনাও আছে।
মাহফিল শুরু হওয়ার আগে এমন বৃষ্টি, বাইরা মাহফিলের ওয়াজ বয়ান না করিয়েই মোনাজাত দিয়ে শেষ করে দেওয়া হয়েছে। দেখা গেছে ওই ওই মাহফিলে হেদায়েতের সংখ্যা সবচেয়ে বেশি। কারণটা কি? কারণ আল্লাহর ওলীদের সুবহানাল্লাহ। ওই ময়দানে এমন মানুষের নজরে পড়ছে, এমন মানুষের বাইরা সংস্পর্শ পাইছে যার উসিলা আল্লাহ তাদেরকে মাফ করিয়ে দিচ্ছে। এরকম অগণিত চোখ ডাকায়, আগে ডাকাতি করতো, এখন আল্লাহর ওলীতে পরিণত হয়েছে। এরকম হাজারো নমুনা আছে না? নাই জোরে কম। এই মাহফিলে অনেক প্রমাণ আছে। এলাকার আয়োজক দায়িত্বশীলরা বলতেছিলেন, হুজুর এই নদী বন্দরে অনেক বন্ড ঢোল তবলা বাজাইতো, মেয়ে মহিলাদেরকে নিয়ে নাচ গান করত, এই মাহফিলের উসিলায় সেই লোকগুলো হেদায়েত হয়ে গেছে। কাজী ভাইয়েরা, আল্লাহ পাকের কাছে বেশি বেশি দোয়া করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই মজলিসের উসিলায় আমাদেরকে হেদায়েত একটা আমেলা দান করেন, খাঁটি মোমেন হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। তো ফজিলত তো অনেক, সোহবতের অনেক ফজিলত, কথা ঠিক না? হাদিসের ভিতরে আসছে, আল্লাহর ওলিদের চেহারার দিকে তাকাইলে, একজন হক্কানি আলেমের চেহারার দিকে তাকাইলেও সগিরে গুণ জড়িয়ে যায়। একজন হক্কানি আলেম যে এলাকা দিয়ে হাঁটিয়া যায়, 40 দিনের কবরে আজাব মাফ হইয়া যায়। বলতে পারেন, হুজুর যদি সোহবতের এত ফজিলত হয়, তাহলে আল্লাহর রসুলের সোহবত যারা পাইছে, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সায়বা, মেয়েরা রয়েছে মুনাফিকিনরা, মুসাল্লাতুল কাজ্জাবেরা, তাহলে তারা কেন কামিয়াব হইতে পারে না? তারা কেন জাহান্নামী হইবে? নূহ আলাইহিস সালামের ছেলে কেনান, ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজুর কুমার, নবীর বাবা হইয়েও জান্নাতে যেতে পারবে না, নবীর ছেলে হইয়েও জান্নাতে যেতে পারবে না। কারণটা কি? তারা কি সোহবত কম পাইছে? বাবা মনে রাখবেন, আল্লাহর রসুলকে দেখলেই সাহাবি হওয়া যায় না, দেওবন্দে পড়লেই দেওবন্দি হওয়া যায় না, সরমনে গেলেই সরমনের মুড়ি দেওয়া যায় না, কথা ঠিক না? যদি ঈমান ঠিক না থাকে, ঈমানের ভিতরে যদি ত্রুটি থাকে, আদর্শের ভিতরে যদি ত্রুটি থাকে, তাহলে ওলামায়ে কেরামের সোহবত তো দূরের কথা, খোদ নবীর সোহবতেও কোনো দাম নেই। নবীর আত্মীয় হইলেও লাভ নাই, নবীর ঔরসজাত সন্তান হইলেও লাভ নাই, চরমনের মুরিদ হইলেও লাভ নাই, চরমনের পীর হইলেও লাভ নাই, 50 বছর বোখারি পড়াইলেও লাভ নাই, যদি ঈমান ঠিক না থাকে। কি ঠিক না থাকে? জোরে কম ঈমান। আল্লাহ পাক আমাদেরকে খাঁটি মোমেন হওয়ার তৌফিক দান। ঈমান ঠিক করতে হইবে। কি ঠিক করতে হইবে? মুখস্থ করেন, কি ঈমান? কারে করে? তিন জিনিসের সমন্বয় হইল ঈমান। কয় জিনিস? মুখস্থ করেন, কয় জিনিস? ঈমানের 77টা শাখা, অনেক লম্বা বহস। মৌলিকভাবে তিন জিনিসের নাম হইল ঈমান। তিনটা শিকড়ের উপরে ঈমান নামক বৃক্ষটা দাঁড়ানো, তার শাখা প্রশাখা ডাল পালা অনেক থাকতে পারে, কিন্তু মূল গাছটা দাঁড়িয়ে গেছে কয়টা শিকড়ের উপর? একরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমাল বিল আরকান। মুখে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা, কাজে কর্মে আমলে ইহুদি খ্রিস্টানদের আদর্শ বাস্তবায়ন করা। হ্যাঁ, ধরে কম, কাজে কর্মেও আল্লাহ আল্লাহ রসুলের আদর্শ বাস্তবায়ন করা লাগবে না? লাগবে না। কিন্তু আমাদের অবস্থা কি? মুখে স্বীকার করি, অন্তরে বিশ্বাস করি, আবু তালেবের মতো আল্লাহর রসুলকেও মহাব্বত করি। আবু তালেব আল্লাহর রসুলকে মহাব্বত করতো না? শুধু মহাব্বত করতো, নিজের সন্তানের চেয়ে বেশি মহাব্বত করতো। আল্লাহর রসুল ও তার চাচাকে নিজের বাবার চেয়ে বেশি মহাব্বত করতেন। আল্লাহর রসুল দুনিয়াতে আসার পরে ভাইরা মাত্র 6 বছর বয়সে তার আম্মাজান বিদায় হয়ে গেছেন, আর দুনিয়াতে আসার আগেই তার আব্বাজান বিদায়। আল্লাহর রসুল এতিম অসহায়, সেই অবস্থায় আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে বুকে উঠে এনেছেন,
মৃত্যুর আগ পর্যন্ত ঢালের মতো পাহারা দিচ্ছেন। আবু তালেবের জীবক দশায় আল্লাহর রসুলের দিকে কেউ আঙ্গুল সেগুলিয়ে কথা বলার ক্ষমতা ছিল না, আল্লাহর রসুলের দিকে চক্ষু গরম করিয়া তাকাইবে এত বড় ক্ষমতা কোনো কাফের ছিল না। আবু তালেবের ভাতিজার দিকে চক্ষু গরম করিয়া তাকাইবে এটা জানতে পারলে আবু তালেব চক্ষু গুলটি উঠেই ভালাইবে। এইভাবে লালন পালন করছে আবু তালেব আল্লাহর রসুল। জোরেগঞ্জ সুবহানাল্লাহ। একটা ঢাল যেরকম সৈন্যকে পাহারা দেয়, আবু তালেব আল্লাহর রসুলকে ওইভাবে পাহারা দেয়। এর চেয়ে সোহবাত ইয়াফতা, এর চেয়ে করিবুল আকরাব আর কে হইতে পারে? কিন্তু জান্নাতে যাইতে পারবে না, যেরকম পারবে না, কারণ ইমান ঠিক ছিল না। কি ঠিক ছিল না? আল্লাহর রসুল সত্য নবী এটা বিশ্বাস করত, কোরআনুল কারিমের উপর ইমান ছিল, আল্লাহর উপর ইমান ছিল, কিন্তু কাজে কর্মে আদর্শগতভাবে আল্লাহ আল্লাহর রসুলের আদর্শ বাস্তবায়নের চেষ্টা করত না, আবু জেহেলের আদর্শ বাস্তবায়নের চেষ্টা করত। কি কথা ঠিক না? তো বর্তমান জমানায় আমাদের এই মুসলমানের সমাজে দেখবেন আল্লাহর রসুলের মহাব্বাতের কমতি নাই, কোরআন হাদিসের উপরে ভক্তি শ্রদ্ধা মহাব্বাত কমতি নাই, আল্লাহর উপরেও ইমানের কমতি নাই, কিন্তু আদর্শগতভাবে যারা জেনা করার পারমিশন দেয় পুরস্কারে গিয়া জেনা করা বলে বৈধ, টাকার বিনিময়ে আমাদের দেশে আছে না আইন? কত কেন সমকামিতা, লিভিং টুগেদার, বিবাহ বহির্ভূত সহ অবস্থান, যদি এইভাবে একসাথে থাকিয়া বাইরা যারও সন্তানও হয় তাতে কোনো দোষ নাই, এটাও বৈধ। এই সমস্ত কুফুরি আদর্শ আমাদের সমাজে আছে না নাই? এইটা বাস্তবায়নের জন্য যদি কেউ চেষ্টা করে আর সহযোগিতা করে, বাবা তার ইমানের অবস্থা কি আপনার কাছে প্রশ্ন করলাম, হিসাব মিলাইয়া তার কথা করে যাই। কি কথা ঠিক না? শুধু তাই না, কথা বলার পরে যে নয়েজ আসে ওই পিছনের থেকে, ওই নয়েজটা কমাইলেই তো হইয়া যায়। এত বলতেছি কমান না কেন, পিছনের আওয়াজগুলো কমান। আমাদের দেশে এইটের ক্লাসে রাষ্ট্রবিজ্ঞানের ভিতরে দারুইনের থিওরিটি পেয়েছে আগে কন্যাউজবিল, যেই থিওরি বিশ্বের সমস্ত উন্নত দেশ থেকে বাদ দেওয়া হয়েছে, অক্সফোর্ড থেকে বাদ দিয়েছে, ক্যামব্রিজ থেকে বাদ দিয়েছে, জার্মান থেকে বাদ দিয়েছে, ফ্রান্স থেকে বাদ দিয়েছে, বিশ্বের 95% বৈজ্ঞানিকরা এই কথার উপরে একমত যে বানর থেকে মানুষ হয়েছে ডারউইনের থিওরি এটা ভ্রান্ত থিওরি। ডক্টর স্টিফেন হকিং বলছে যে বানর থেকে মানুষ হয়েছে এটা কোনোদিন সম্ভব না, কারণ পশুর চরিত্র পরিবর্তন হয় না, মানুষের চরিত্র কি হয়? জোরে কম। যেমন 1000 বছর আগে পশুগুলো যেইভাবে ছিল, যেই সংস্কৃতিতে চলতো, যেই খানা খাইতো, এখনো একই সংস্কৃতিতে আছে, একই খানা খাইতেছে। ঠিক কথা ঠিক না? একটা গরু না খাইয়া মরিয়া গেল গোস্ত খাবে না? খাবে। একটা বাঘ না খাইয়া মরলে ঘাস খাইবে না? কত কয় না? বানরগুলো আগে যেরকম উলঙ্গ থাকতো এখন কি উলঙ্গই আছে না টেক্সটাইলের কাপড় পরে? কত কেন? কিন্তু মানুষ আমাদের আদিম যুগের ইতিহাস পড়ছি, আগের জমানার মানুষ তখন তো টেক্সটাইলের কাপড় ছিল না, গাছের ছাল দিয়ে লজ্জার স্থান ডাকতো। কত ঠিক না? গোস্ত কাঁচা খাইতো, মাছ কাঁচা খাইতো, পাক করতে জানতো না, আগুন আবিষ্কার হয় নাই। কিন্তু এখনকার মানুষ তারা কি গাছের ছাল পরে না টেক্সটাইলের কাপড় পরে? মাছ গোস্ত কি পাক করিয়া খায় না কাঁচা খায়? জোরে কোন। এখনকার মানুষ মোবাইল ব্যবহার করে, কোনো পশু মোবাইল ব্যবহার করে? তাহলে বোঝা গেল মানুষ পরিবর্তন হয়, পশুর চরিত্র কি হয় না? জোরে কোন। কাজে বানর থেকে যদি মানুষ হইয়া থাকে তা মানুষের চরিত্র কিভাবে পরিবর্তন হইল? বানরের চরিত্র পরিবর্তন হয় নাই, কাজে বানর থেকে কোনোদিন মানুষ হওয়া সম্ভব।
ডক্টর মরিস বোখাইলি দ্য হিস্টোরি অফ ম্যানের ভিতরে উল্লেখ করছে যে বানর থেকে যদি মানুষ হইয়েই থাকে, খুব ভালো করে বুঝলেন সূক্ষ্ম কথা, বানর হরমোনের পরিবর্তনে পরিবর্তন হইয়ে কি হয়ে গেছে, কথা কয় না? তাহলে এখন বানর কোথার থেকে আসে? বানর তো পরিবর্তন হয়ে গেছে, তো এখন বানর কোথার থেকে আসে? তাহলে বোঝা গেল বানর থেকে মানুষ হয়েছে এটা কোনোদিন সম্ভব না। এই নাস্তিকের থিওরি বাংলাদেশের এইটের ক্লাসে এই 92% মুসলমানের দেশে কসি কাঁচা বাচ্চাদেরকে নাস্তিক বানানোর ষড়যন্ত্র হিসেবে এই থিওরি ঢুকানো হয়েছে। আমি সরকারের কাছে জানতে চাই কোন নাস্তিক এই মুসলমানের দেশে বানরের থিওরি ঢুকাইছে, আপনি তদন্ত করিয়ে তার বিচার করেন এবং অতি সত্বর এই থিওরি বাংলাদেশের সিলেবাস থেকে দূর করেন। এতে আমরা রাজি না রাজি না? সবাই একমত ইনশাআল্লাহ। এই নাস্তিকের গোষ্ঠী বলে আল্লাহ বলতে কিচ্ছু নাই, যা দেখি না দুই নয়নে বিশ্বাস করি না গুরুর বচনে, জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ যদি একজন থাকতো তাহলে তারা দেখি না কেন? ভাইরা সব জিনিস কি চর্মচক্ষু দিয়ে দেখা যায়? আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটা জিনিস দেখার জন্য এক এক ধরনের শক্তি দান করছেন। একটা জিনিস খাইতে ঝাল না মিঠা, এটা কি চক্ষু দিয়ে দেখলে বুঝবেন? এইটা বোঝার জন্য জিহ্বা শক্তি। একটা জিনিস গরম না ঠান্ডা, এটা কি জিহ্বা দিয়ে বুঝবেন, চক্ষু দিয়ে বুঝবেন? এটা বোঝার জন্য ত্বক শক্তি। একটা ফুলের ঘেরান আরামদায়ক না কষ্টদায়ক, এটা বোঝার জন্য নাসিকা শক্তি, কথা ঠিক না? এই পঞ্চ ইন্দ্রিয় শক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা পশুকেও দান করছেন, শুধু মানুষকে না পশুকেও দান করছেন, বরঞ্চ পশুদের পঞ্চ ইন্দ্রিয় শক্তি মানুষের চেয়ে অনেক গুণে বেশি, কি কথা ঠিক না? দেখবেন একটা মাছি, ছোট্ট মাছি আমাদের নাকের ছিদ্র দিয়ে কয়েকবার আসা যাওয়া করতে পারে, এই মাছির নাকের ঘেরান আল্লাহ পাক মানুষের চেয়ে অনেক গুণে বেশি দান করছে, জোরে কোন সুবহান। নদীর ভিতরে নৌকার ভিতরে একটা কাঁঠাল ভাঙ্গে দেখছেন, কোনো মাছি নাই, পোকা নাই, মাকড় নাই, কাঁঠাল ভাঙ্গার কয়েক মিনিটের মধ্যে দেখবেন মাছি এসে হাজির হয়ে গেছে। বাইরে একটা চোখের দৃষ্টি শক্তি, সগুন সিল্কেও আল্লাহ পাক আমাদের চেয়ে অনেক বেশি দান করছে, একটা সগুন 350 মাইল দূর থেকে একটা সরিষার দানা পর্যন্ত দেখতে পারে, আর আমরা মানুষ আধা কিলোমিটার দূরে কি আছে চোখে দেখি না, কি কথা ঠিক না? পঞ্চ ইন্দ্রিয় শক্তি ইঞ্জিনিয়ারি বিদ্যা আল্লাহ পাক পশুদেরকে আমাদের চেয়ে বেশি দান করছেন। খাওয়া বাসার শিক্ষা, বাইরে কোনো বন্য পশু খাওয়ার অভাবে মারা গেছে এটা শোনা যায় না, বরঞ্চ বন্য পশুদেরকে দেখা যায় গৃহপালিত পশুর চেয়ে স্বাস্থ্য আরো ভালো, কথা কয় না? আর আমাদের জন্য এত ফুড মিনিস্ট্রি, এত এগ্রিকালচার, এত খাদ্যের গোডাউন, তারপরও দেখা যায় ঢাকা শহরে কুকুর এবং কাকের সাথে যুদ্ধ করিয়া ডাস্টবিন থেকে খানা উঠাইয়া খায়, না খাইতে খাইতে হাড্ডি সার ভাইয়া শরীরের সাথে চামড়া লাগিয়ে গেছে, হাড্ডিগুলো বোনা যায়, কথা ঠিক না? তাহলে বোঝা গেল খাওয়া বাসার বুদ্ধিও পশুদের অনেক বেশি। ইঞ্জিনিয়ারিং বিদ্যা, ভাইয়া একটা ভেঙ্গুর বললা একটা মৌমাছি, ওর জন্য কোনো কলেজ ইউনিভার্সিটির ব্যবস্থা নাই, শিক্ষার ব্যবস্থা নাই, কোন জায়গার থেকে কোন মেটেরিয়ালস আনতে হবে, কিভাবে তার পার্সেন্টেজ মিলাইতে হবে, বাসাটা কেমনে বানাইতে হইবে, ওর ডায়া কতটুকু হবে, ওর জিএসএম কতটুকু হবে, ওর ফিটনেস কতটুকু হবে, ওর হাইট কতটুকু হবে, ওর ডিপ কতটুকু হবে, এইটা মাপার জন্য কোনো কাটা কম্পাসও নাই, কোনো শিক্ষাও নাই, হাজার হাজার কর্মীরা বাসা বানাইতেছে, মাপকে দেখবেন সব বাসার মাপ এক, কি কথা ঠিক না? আবার এই বাসার ভিতরে মধু রাখে, মুখ থাকে নিচের দিকে, এক ফোঁটা মধু নিচে পড়তে দেখা যায় না। আর আমরা যত বড় ইঞ্জিনিয়ার হই, যত বড়ই বাইরে বিচক্ষণ হই, একটা বোতলের ভিতরে মধু রাখিয়া যদি মুখ নিচের দিকে রাখি, এক ফোঁটা মধুও বোতলের ভিতরে রাখতে পারবো না,
এই ইঞ্জিনিয়ারিং বিদ্যা আল্লাহ পাক মানুষের চেয়ে পশুদেরকে বেশি দান করছে, কিন্তু একটা বুদ্ধি, একটা ইলম, একটা জ্ঞান আল্লাহ পশুদেরকে দান করেন নাই, সেটা হইল কলবের জ্ঞান, আকলের জ্ঞান। কি কথা ঠিক না? এই কলবের শক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র মানুষকে দান করছেন। ওরা বলে যে আল্লাহরে আমরা দেখি না, এই জন্য বিশ্বাস করি না। ভাইরা, আল্লাহকে যদি সবসময় দেখতাম তাহলে পরীক্ষাটা কিসে? এইটাই তো পরীক্ষা। দেখবো না কিন্তু বসবো, এই অনুভব করিয়ে আমার মাওলার ইবাদত করতে হইবে, গোলামি করতে হইবে। কি কথা ঠিক না? যদি জান্নাত জাহান্নাম দেখতাম, কবরের আজাব দেখতাম, তাহলে তো কোনো মানুষের নাফরমানি করত না, তাহলে তো সবাই ফেরেশতার মতো সোজা হয়ে যেত। কথা ঠিক না? ওরা বলে যদি আল্লাহ সব বানাইয়া থাকেন তাহলে আল্লাহরে বানাইছে কেন? আমি বলি যদি বলি আল্লাহরে বানাইছে খোদায়, প্রশ্ন শেষ হয়ে যাবে, আবার কি কইবে? কথা কইয়েন। যদি বলি খোদারে বানাইছে মাওলায়, প্রশ্ন শেষ, আবার কি কইবে? তাই প্রশ্ন শেষ হইবে কবে? তা যেই প্রশ্ন শেষ নাই, এটা কেমন প্রশ্ন? এটা কোনো প্রশ্ন? আমাদের কথা কি? ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ জাহির ওয়াল বাতিন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমার মাওলাই শুধু আমার মাওলাই শেষ, আমার মাওলাই জাহির, আমার মাওলাই বাতিন, আমার মাওলাই সমস্ত ক্ষমতার মালিক। জোরে বলেন সুবহানাল্লাহ। নাস্তিকরা বলে সব আপনি আপনি নিজে নিজে হয়েছে, কেউ বানায় না। ভাইরা, একটা জিনিস আপনি আপনি ভাইরা কেউ না বানাইলে হয়? কথা কম। এরপরে ধরিয়ে নিলাম আপনি আপনি হয়েছে, কয়েক সেকেন্ডের জন্য অলাউ ফরজান ধরিয়ে নিলাম আপনি আপনি হয়েছে, কিন্তু আমাদের একটা প্রশ্ন, আপনি আপনি যদি হইয়ে থাকে তাহলে এখন আরেকটা সূর্য আপনি আপনি হয় না? কথা কেন? আগে যদি একবার আপনি আপনি হইতে পারে, এখন আরেকবার হইতে পারে না? তো তা হয় না কেন? তাহলে বোঝা গেল আপনি আপনি হয় না, কেউ একজন বানাইছে। কে বানাইছে? আরো ধরে বলেন কে? এর পরেও যাদের বুঝে আসে না, নিজের হাতে একটা পরীক্ষা করি। কোরবানির গরু জবাই দেওয়ার পর দেখবেন কলিজা আস্তা, কোরবানির গরু ছাড়া যত গরু আছে সব গরুর কলিজা দুই গাঁট। কি কথা ঠিক না? বে ঠিক। আমরা অনেক পরীক্ষা করিয়ে দেখছি, খোদার কসম খাইয়া চ্যালেঞ্জ দিয়ে বলিয়া গেলাম, আমার তো পরিচয় জানেন, পালাইয়া যাব না, যদি ভুল প্রমাণিত হয় আমাকে জুতা মারিয়ে নামার কোনো দাবি নাই। এই কয়েকদিন পরে কোরবানি আসতেছে, নিজের হাতে পরীক্ষা করিয়ে দেখছি। আব্বাস রহমাতুল্লাহ আলাই প্রত্যেক কোরবানিতে আমাদেরকে ডাকিয়ে নিয়ে দেখাইতেন, দেখ মাওলার পুত্র সাইয়েছে। আমার প্রশ্ন হইল যদি গায়েবের মালিক একজন নাই থাকে, তাহলে কোরবানির গরুর কলিজা গোপনে আস্তা বানায় কে? দুনিয়ার কোন সাইন্টিফিক যুক্তিতে এটা মেলে যে কোরবানির গরুর কলিজা আস্তা, কোরবানির গরু ছাড়া সব গরুর কলিজা দুই পার? তাহলে বোঝা গেল এখানে গোপন একটা খেলা আছে। সে খেলা কার? জোরে বলেন কার? যত জায়গায় গোষ্ঠের টুকরে আল্লাহর নাম বলেন, মাছের গায়ে আল্লাহর নাম, গাছের গায়ে আল্লাহর নাম, পাতার গায়ে আল্লাহর নাম, ফুলের গায়ে আল্লাহর নাম, সব জায়গায় তো আল্লাহর নামই পাওয়া যায়, কোন জায়গায় ভগবান গড আর ঈশ্বর তো পাওয়া যায় না। ঠিক কথা ঠিক না? বেঠি। এর পরেও যাদের বুঝে আসে না, তাদের জন্য আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হইল মাওলার কোরআন। কি কথা ঠিক না? মাওলার কোরআন এটা যে আল্লাহ পাকের কালাম, আর প্রমাণ কি? 1400 আগেই কোরআনুল কারিম নাযিল হইছে। কত বছর আগে? যখন মানুষ বিজ্ঞান সম্পর্কে কিছু জানতো না, সায়েন্স সম্পর্কে জানতো না, আর্টস জানতো না, ফিলোসফি জানতো না, মহাকাশ সম্পর্কে জানতো না, ভূতত্ত্ব জানতো না, ওই যুগে কোরআনুল কারিমের ভিতরে বিজ্ঞান ঢুকাইছে, সায়েন্স ঢুকাইছে, বাইরে আর্টস ঢুকাইছে, সাহিত্য ঢুকাইছে, সব ধরনের এলেম কিছু না কিছু মাওলার কোরআনে ঢুকাইছে। যেই সম্পর্কে মানুষ কিছুই জানত না,
বর্তমান বিজ্ঞানের জমানায় যত আবিষ্কার হইতেছে কোরআনের সত্যতা তত বেশি প্রমাণ হইতেছে। জোরে কান সুবহানাল্লাহ। বর্তমান এই উন্নত বিশ্বে যত বেশি মুসলমান হয় ইউরোপে প্রত্যেক 1.3 সেকেন্ডে একজন করে মুসলমান হইতে আছে, তার ভিতরে অধিকাংশ সব হইল বড় বড় শিক্ষিত বৈজ্ঞানিক পর্যায়ের লোক। জোরে কান সুবহানাল্লাহ। এই 1450 বছর আগে মাওলা কোরআন নাজিল করিয়া চ্যালেঞ্জ দিয়েছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, আমার এই কালামের মধ্যে কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা, আজ পর্যন্ত কোনো দার্শনিক, কোনো বৈজ্ঞানিক, কোনো সাইন্টিফিক, কোনো সাহিত্যিক, কোনো কবি মাওলার কালামের ভিতরে সামান্য পরিমাণও ভুল ধরতে পারে নাই। কথা ঠিক না বেঠি? ধরে বলেন ঠিক না বেঠি? বৈজ্ঞানিকরা একবার ভুল ধরিয়া বলছিল যে কোরআনুল কারিমের ভিতরে বলছে অশামসু তাজরিলি মুস্তাকাররিল্লাহ যালিকা তাকদীরুল আজিজুল আলিম, সূর্য তার নিজ কক্ষপথে চলমান। কিন্তু আগের জমানার বৈজ্ঞানিকরা বলতো না সূর্য চলে না, ঘোরে না, দুনিয়া ঘোরে। এই থিওরি যখন আবিষ্কার হয়েছিল অনেক নাস্তিক, অনেক ফাসেক, অনেক খারাইয়া মুতিন্নার দল লাভ দেশে আর কইছে এই তো কোরআনের ভিতরে বাইরা ভুল ধরা পড়ছে। জোরে কর নাউজুবিল্লাহ। কিন্তু ওলামায়ে কেরামের বিশ্বাস ছিল বৈজ্ঞানিকদের থিওরিতে ভুল হইতে পারে, কিন্তু আমার মাওলার কোরআনে ভুল হইতে পারে না। বাইরা বর্তমান জমানার সমস্ত বৈজ্ঞানিকরা এই কথার উপরে একমত যে না সূর্য ঘোরে না, এ কথা ঠিক না, আসলে সূর্য ঘোরে। জোরে কান সুবহানাল্লাহ। বৈজ্ঞানিকদের থিওরি ঘোরে, তাদের মাথা ঘোরে, কিন্তু আমার মাওলার কোরআন ঘোরে না। আল্লাহ ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار আমার মাওলা বলে বান্দা বান্দিরা আমারে কোথায় তালাশ করতে আসো, আমার আসমান জমিন নিয়ে একটু গবেষণা কর। আমি আসমানটারে কেমনে বানাইলাম, জমিনটারে কেমনে বানাইলাম, আমি রাত্রে কেমনে দিন বানাই, দিনেরে কেমনে রাত্র বানাই, আমার আসমান জমিন নিয়ে সৃষ্টি নিয়ে গবেষণা কর, দেখবি আমি মাওলারে পাইয়া যাবি। জোরে কান সুবহানাল্লাহ। বাইরে আল্লাহ পাক রব্বুল আলামিন জ্ঞানী বলছেন ওই সমস্ত ব্যক্তিদেরকে, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফি লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কু'উদাও ওয়ালা জুনুবিহিম, যারা দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায়, এই তিন অবস্থা থেকে তো মানুষ খালি থাকে না। এক কথা সর্ব অবস্থা আমি মাওলার জিকির বেশি বেশি করে কি বেশি করে, জোরে কান কি বেশি করে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জ্ঞানী বলছেন, যারা পাথফাইন্ডার আবিষ্কার করছে, যারা রকেট আবিষ্কার করছে, ডেইজি কাটার বোমা আবিষ্কার করছে, যারা নিউক্লিয়ার আবিষ্কার করছে, তাদেরকে আল্লাহ জ্ঞানী বলেন নাই। যারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু খাওয়া বাসা নিয়ে চিন্তা করে, কেমনে খাবো, কেমনে বাঁচবো, কেমনে খাবো, কেমনে বাঁচবো, একটা গরুও সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু খাওয়া বাসা নিয়ে চিন্তা, কেমনে খাবো, কেমনে বাঁচবো, কেমনে খাবো, কেমনে বাঁচবো, আর কোনো চিন্তা নাই, ওই মানুষটার ভিতরে আর গরুর ভিতরে কোনো পার্থক্য হইতে পারে না। কথা ঠিক না বেঠি? যার ভিতরে এই চিন্তা নাই, আমার মাওলা আসমান দারে কেমনে বড় বলন্ত করছে, সূর্য দারে কেমনে ঝুলাইয়া রাখছে, কোনো রশি নাই, খুঁটি নাই, এত বড় দুনিয়ার চেয়ে 13 লক্ষ গুণ বড় সূর্যটারে মাওলা কেমনে ঝুলাইয়া রাখছে। আল্লাহ আল্লাহর মাবুদ তোমাকে চেনার তৌফিক দিয়া দাও,
ভাইরা যাদের ভিতরে এই চিন্তা নাই, মায়ের পেটে কিভাবে ছিলাম, দুনিয়াতে কিভাবে আছি, মায়ের পেটে আমার মাওলা আমাদেরকে কেমনে লালন পালন করছেন, দুনিয়াতে আমার মাওলা আমাদেরকে কেমনে বাঁচাইয়া রাখতে আছেন। যখন মায়ের পেটে ছিলাম মুখ দিয়া খাওয়া লাগে নাই, নাক দিয়া শ্বাস করা লাগে নাই, পায়খানা পেশাব করার প্রয়োজন হয় নাই, এখন দুনিয়াতে আসতে আর মুখ দিয়া না খাইয়া নাভি দিয়া কেউ খাওয়াইয়া বাঁচাইতে পারে না, এখন আর পায়খানা পেশাব বন্ধ হইয়া গেলে আমি আর বাঁচি না, আল্লাহ বৈরা শ্বাস বন্ধ হইয়া গেলে আমি আর বাঁচি না, ওই মায়ের পাটের ভিতরে মাওলায় মাসকে মাস আমারে কেমনে জেতা রাখলো, আমার মাওলা কেমন কুদরতের মাওলা, আমার মাওলা কেমন ক্ষমতাশীল মাওলা। মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা, আমার মাওলা ভেজাইল্লা নাপাক পানির মাধ্যমে, এমন নাপাক পানি যার ভিতরে কোনো হাত নাই, পাও নাই, চক্ষু নাই, কান নাই, চুল নাই, দাঁত নাই, হাড্ডি নাই, কিচ্ছু নাই, ওই নাপাক পানি আমার মায়ের ফ্যাক্টরির উদারের ভিতরে ফালাইয়া 10 মাস 10 দিন ঘুরাইয়া ফিরাইয়া এরকম সুন্দর একটা চেহারার মানুষকে বানাইলো, কেমনে বানাইলো, এই চিন্তা যার ভিতরে নাই তার মধ্যে আর গরুর ভিতরে কোনো পার্থক্য নাই, কথা ঠিক না বেডি? আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহ কিয়ামা ওয়া কুদা ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, যারা সবসময় মাওলার জিকির করে, যারা সবসময় মাওলার সৃষ্টি নিয়ে গবেষণা করে, বাইরে ছোট্ট একটা প্যান্ডেল এইটাকে উঁচা করতে কতগুলা বাঁশ লাগছে, খুঁটি লাগছে, কতগুলা টানা লাগছে, কত চেষ্টা, তারপরেও যদি হালকা দমকা হাওয়া শুরু হইয়া যায় এই প্যান্ডেল টিকিয়া থাকার কোনো আশা করা যায় না। আর আমার মাওলা যে এত বড় আসমানদারে থরে থরে সাজাইছে, এই আসমানদারে কোন জায়গায় খুঁটি লাগাইয়া রাখছে, কোন জায়গায় টানা লাগাইছে, এই খেলা কারে বলেন কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার, যখন তারা মাওলার তা বাইরা গবেষ্টি বাইরে সৃষ্টি নিয়ে গবেষণা করবে, তাফাক্কুর করবে, গবেষণা করতে করতে যখন আর আগা মাথা পাইবে না, যখন আর গবেষণার শেষ মাথায় পৌঁছতে পারবে না, তখন তারা মাথাটা নত করিয়া দিয়া বলবে, মাহমুদ রে তুমি কোনটা কি জন্য বানাইছো তুমি ভালো জানো, তোমার সৃষ্টি তুমি বোঝো, আমার দ্বারা বোঝা সম্ভব না, পিপিলিকার দ্বারা কোনোদিন পাহাড় বোঝা সম্ভব না, গোলামের দ্বারা কোনোদিন মালিকের খেলা বোঝা সম্ভব না, বাবু যে তুমি যা বানাইছো তুমি ভালো জানো, কোনোটাই বেহুদা বানাও না, বাবু যে আমাকে তুমি মাফ করিয়া দাও, ওই জাহান্নাম থেকে আমাকে মাফ করিয়া দাও, বাবু রে আমাকে তুমি মাফ করিয়া দাও। কাজী ভাইরা, আমার মাওলাকে লিয়া গবেষণার দরকার নাই, মাওলার সৃষ্টি লিয়া গবেষণা করো, আমার মাওলার পরিচয় পাইয়া যাবা, কথা ঠিক না বেঠি? আমেরিকার বৈজ্ঞানিক ডক্টর লুইস বলতে আছে, আল্লাহ যে একজন আছে তাতে কোনো সন্দেহ নাই, বলে ডাক্তার সাহেব আপনার কাছে কি যুক্তি আছে, বলে ভাই আমার বাড়ির ছাদের উপরে যে ট্যাঙ্কি আছে ওই ট্যাঙ্কিতে পানি উঠানোর জন্য কত হর্স পাওয়ারের মোটর লাগে, কত LTPFI প্যানেল বোর্ড, কত বিদ্যুৎ পাওয়ার ফ্যাক্টর, এরপরেও যদি একটু এদিক সেদিক হইয়া যায় সব শর্ট সার্কিট হইয়া বাইরা পুড়িয়া আংরা হইয়া যায়, আর একটা খেজুর গাছের মাথায়, একটা নারিকেল গাছের মাথায়, একটা তাল গাছের মাথায় এই যে মনে মনে পানি উঠতে আছে, এর মোটরও বা কোন জায়গায় লাগাইছে, এর বিদ্যুৎ বা কে সাপ্লাই দিয়েছে, এর প্যানেল বোর্ড বা কে পরিচালনা করে, জোরে বলেন কে? আল্লাহু করিম, আল্লাহু রহিম। ডাক্তার সাহেব আরো বলতে আছে, কয়েকটা ফ্যাক্টরির থেকে একই ধরনের প্রোডাকশন হওয়ার কথা, একই ফার্মার থেকে একই ডাইস থেকে একই ধরনের জিনিস হওয়ার কথা,
কিন্তু আমরা দশটা বারোটা ভাই বোন একই মায়ের ফ্যাক্টরির থেকে প্রোডাকশন হইলাম, একই ফার্মার থেকে বাহির হইলাম, একজনের চেহারার সাথে আরেকজনের চেহারা কেন মেলে না, একজনের কণ্ঠের সাথে আরেকজনের কণ্ঠ কেন মেলে না। শুধু তাই নাই, সারা দুনিয়ার ভিতরে কোটি কোটি মানুষ আছে, আসছে, আসবে, এই কোটি কোটি মানুষের একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার মিল নাই, একজনের কণ্ঠের সাথে আরেকজনের কণ্ঠের কোনো মিল নাই। এই ছোট্ট একটা চেহারা হাতের মুঠার ভিতরে সামাই হয়, এতটুক চেহারার ভিতরে এত নিপুণ কারিগরি কে করলো? নিশ্চয়ই আর পিছনে একজন আছে, সে কে? জোরে বলেন কে? আমার মাওলায় বলেন, দেখ আমি কত সুন্দর করে উটগুলারে বানাইছি, ওই মরু জাহাজ উটের ভিতরে মাওলায় এমন একটা রাডার শক্তি দিয়া দেছে, মরুভূমির ভিতরে যখন লু হাওয়া শুরু হইয়া যায় দুনিয়ার কোনো রাডারে ধরা পড়ে না, উডের রাডারের ভিতরে ধরা পড়ে, এখন অগ্নি হাওয়া হবে, লু হাওয়া হবে, উটগুলা বালুর ভিতরে মুখ ঢুকাইয়া কিট করে একটা আওয়াজ মারে, তখন সফরের মানুষ বুঝতে পারে এখন লু হাওয়া হইতে পারে, সবাই তাড়াতাড়ি সফর বন্ধ করিয়া বাইরে খাতা কম্বল গায়ে দিয়া কোনো মতে জীবন বাঁচায়। দুনিয়ার রাডারে যেই জিনিস ধরা পড়ে না ওই উডের ভিতরে সেই রাডার শক্তি দিয়া দেশে কে? জোরে বলেন কে? আমার মাওলানা বলতেছে, আফালায়া হুজুরু নাইলালি বিলি কাইফা কুলিবা, দেখ আমি কত কুদরতের সাথে মরু জাহাজ গুলারে বানাইছি, ওয়াইলাল জিবালি কাইফা নুসিবাত, আমি পাহাড় গুলারে কেমনে খুঁটি মতো গালিয়া দিছি, ওয়াইলাল আউদি কাই ওয়াইলাল আউদি কাইফা সুতিহা, দেখ আমি কত সুন্দর করে জমিনটারে বিছাইয়া দিছি, ফল আউদাবাদা দালিকা দাহাহা, আমি জমিনটারে বিছাইয়া দিছি, তোরা জমিনে চলাফেরা করবি, জমিনে খেতি করবি, পানি লাগবে, চলবান্দা আফরাজা মিনহা মা আহা ওয়া মারআহা, আমি জমিনে তোদের জন্য পানির ব্যবস্থা করিয়া দিছি, পানির ভিতরে ময়লা ফালাব নষ্ট হইয়া যাইবে, এই জন্য মাওলায় পানির ভিতরে আবার জোয়ার ভাটার ব্যবস্থা করিয়া দিছে, জোয়ার ভাটা দিয়ে এই মাওলার পরিচয় শেষ করে না, এই জোয়ার ভাটার মাধ্যমে সমস্ত ময়লাগুলো আস্তে আস্তে সাগরের ভিতরে নিয়ে যায়, সাগরের ভিতরে আবার কোটি কোটি হেট্রিক টন নোনা পানি রাখিয়া দিছে, ওই নোনা পানির মাধ্যমে সমস্ত বাইরা ময়লাগুলা নিস্ত নাবুদ করিয়া ফেলায়, আবার ওই সাগরের কোটি কোটি মন নোনা পানি নদীর ভিতরে ঢুকায়, কি মাওলার কুদরত, কি আশ্চর্য ঘটনা, নদীর ভিতরে ঢোকার পরে সব নোনা পানিগুলো আস্তে আস্তে মিষ্টি পানি হইয়া যায়, কথা ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? বোঝা গেল ওই বাইরা পানির ভিতরে মাওলা একটা অদৃশ্য ফিল্টার ফিট করিয়া দিছে, দুনিয়ার কোন বৈজ্ঞানিক কোন দার্শনিক এরকম অদৃশ্য গাইবী ফিল্টার দিয়া কোটি কোটি মন নোনা পানিকে মিষ্টি পানি বানাইতে পারবে? জোরে গান গো পারবে নাকি? জোরে বলেন এ খেলা কা? আরো জোরে বলেন কা? মারাজাল বাহরাইনি ইলতাকিয়ানি বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান, আমার মাওলা 1450 বছর আগে কালামের ভিতরে বলিয়া রাখছে, দেখ আমি দুই সাগরের ভিতরে এমন পর্দা লাগাইয়া দিছি, এক সাগরের পানি আরেক সাগরে মেলে না, আটলান্টিকের পানি আমেরিকান ওশানের সাথে মেলে না, আমেরিকান ওশানের পানি ভাইরা ভারত মহাসাগরের সাথে মেলে না, ভারত মহাসাগরের পানি বঙ্গোপসাগরের সাথে মেলে না, এমনকি পদ্মার পানি মগ্নার সাথে মেলে না, মেঘনার পানি পদ্মার সাথে মেলে না, মাঝখানে এমন এক পর্দা লাগাইছে কে? এ জোরে বলেন কে? দুনিয়ার কোন বৈজ্ঞানিক কোন সাইন্টিফিক এই পানির ভিতরে অদৃশ্য ফিল্টার লাগাইয়া অদৃশ্য পর্দা লাগাইয়া এই খেলা খেলতে পারবে? না না না, এই খেলা কা? আমার মাওলাকে দেখার জন্য চীন জাপান কোরিয়া জার্মান যাওয়ার দরকার নাই, অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আমার মাওলা বলে বান্দা তোর ভিতরে চাইয়া দেখ, দেখবি আমি মাওলায় আছি, তুই একটু গবেষণা করিয়া দেখ তোরে আমি কেমনে বাঁচাইয়া রাখতে আছি, তোরে আমি কেমনে বানাইছি একটু চাইয়া দেখ, ওলা হানুয়া করা বুঝলাই মিল হাবলিল ওয়ারি, আমি তো শাহরগের চেয়ে কাছে অবস্থান করতে আছি,
আলা মা গো ভাই না মা কোন তো আমি তো তোর সাথে তুই কোথায় আছো পাই না মা তুই আল্লু রাসাম্মা ওয়াজহুল্লাহ তুই যেদিকে তাকাবি সেদিকে দেখবি আমি মাওলা সেদিকে দেখবি আমি মাওলা আমাকে দেখার জন্য সিন জাপান করিয়া যাওয়ার দরকার নাই আন্না সবাব নাল মা আসব্বা আমার মাওলা শুধু জমিনই না আসমান থেকেও পানি বর্ষণের ব্যবস্থা করছে আলাম তারা আন্নাল্লাহ ইউজি সাহাবা আমার মাওলা ম্যাগুলাকে ইউরাইয়া নিয়ে আসে সুম্মা ইউয়াল্লিফু বাইনাহু একটা ম্যাগের সাথে আর একটা ম্যাগের জোড়া লাগাইয়া দেয় আমার মাওলা বলছে আমি জোড়া ছাড়া কিচ্ছু বানাই নাই সব জোড়ায় জোড়ায় বানাইছি নেগেটিভ পজিটিভ মেল ফিমেল মাওলার সৃষ্টি রহস্যের মধ্যেই হইল জোড়া জোরে কল সুবহানাল্লাহ বিজ্ঞান কেবল মাত্র আবিষ্কার করছে ম্যাগের ভিতরে দুই ধরনের পাওয়ার আছে নেগেটিভ পজিটিভ পজিটিভ মেল ফিমেল দুই ধরনের ম্যাগ যখন মিশ্রিত হয় ম্যাগগুলা গল্লা গল্লা বৃষ্টি আকারে পড়া শুরু হয় যখন ঘন শক্ত কালো ম্যাগগুলা একত্রিত হয় বিদ্যুৎ চমকাইয়া গুরিম গারিম আওয়াজ করিয়া সব চূর্ণ বিচূর্ণ হইয়া যায় বিজ্ঞান আবিষ্কার করছে মাত্র কেবল আর আমার মাওলাই মহাকাশ সম্পর্কে বলছে 1400 বছর আগে আমি দুই ম্যাগের ভিতরে মিশ্রণ ঘটাই জোড়া লাগাই মহাব্বত লাগাইয়া দেই জোরে কল সুবহানাল্লাহ ফামাইয়া জালহু রুমামা কখনো ম্যাগকে উপরে উঠাই কখনো নিচের দিকে নামাই ইউসিবু বিহি মাইয়াশা আমি যেখানে চাই সেখানে বৃষ্টি ফালাই ওয়াইয়াসরিফুহু আম্মাইয়াশা আমি যেখানে চাই না সেখানে বৃষ্টি বর্ষণ করি না ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির সব ক্ষমতা জোরে বলেন কার আরো জোরে বলেন কার আলাম তারা আল্লাহ ইয়াসজুদু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ আসমান জমিন গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য পাহাড় সব পশু গরু ছাগল সব আমার হুকুম মান্য চলে সব আমি মাওলার হুকুম মানে সেজদা করে ইবাদত করে আর তোরা 3.5 রাত্রে মানুষ এত বুদ্ধিমান হইয়া গেলি তোরা আমি মাওলার ইবাদত করবি না আমি তোদেরকে সারব না ভাইরা প্রত্যেকটা মাখলুক মাওলার হুকুম মানিয়া চলতে আছে কথা ঠিক না বেডি সূর্য তার হুকুম ভাইরা যেভাবে দেওয়া হয়েছে 1 সেকেন্ড আগে ওঠে না 1 সেকেন্ড পরেও ডুবে না কথা ঠিক না বেডি জোরে গান ঠিক না বেডি গৃহপালিত পশুগুলা গরুগুলা আল্লাহ পাক আমাদের তাবে বানাইয়া দেছে যদি আমাদের তাবে বানাইয়া না দিত কোন মানুষের শক্তি ছিল না ওদেরকে পালিয়া দুধ পান করবে কথা ঠিক না বেটি আল্লাহ পাক বলছে গরুরা তোরা আবার বনি আদমের খেদমত করবি দুধ খাওয়াবো দুধ খাইতে তো এ কত কষ্ট যে ওই আসলে আমরা নেব খারাপ একটা গরু যেখানে খায় সেইখানে পায়খানা পেশাব করে সেইখানেই ঘুমাইয়া থাকে সারা রাত মশার কামড়ে লেজ লারে আর আমি একটু ঘুমাইতেও পারে না আল্লাহ শিশু বাসুদারে বান্ধে রাখি দুধের পিপাসায় দুপুর রাত্রে কলিজাটা শুকাইয়া যায় মা আর মায়ে চাইয়ে চাইয়ে দেখে বানে দুধের চাপে কষ্ট পায় একবার ওঠে একবার বসে একবার ওঠে একবার বাচ্চারা কান্দে মা আমার একটু দুধ দাও বাবার কলিজা শুকাইয়া গেছে একটু দুধ দাও আমার ভালো সাইয়ে সাইয়ে দেখে আমার ভালো বলে বান্দা বান্দি খা তোদের জন্যই বানাইছি খা খা কিন্তু খাইয়া আমি ভালো শুক্রিয়া আদায় কর কিন্তু না ইন্না লিনসানারি রব্বি লাকানু আমার ভালো বলে ওরা বড় নেব খারাপ এ ফেরেশতারা নেব খারাপদের জন্য জাহান্নামের ভিতরে আগুন জ্বালা আমার মাওলা এই নেমো খারাম বান্দা বান্দিদের জন্য বাইরা আসমান জমিন বরাবর একটা তোষক বানাইবে গওয়াস মানে ল্যাব বা ঢাকনা কোটি কোটি মনে হজরের ল্যাব দিয়ে ঢাকবে ওই ল্যাব তোষকের ভিতরে শিমু তুলা না দুনিয়ার কোনো তুলা না জাহান্নামের কাঠ কয়লা দিয়া ভরবে
দুনিয়ার সমস্ত নেমত আমি ওদের জন্য রাখছি, ওরা শুধু খাইছে আর ঘুমাইছে, দুনিয়ার কোন পশু পাখির জন্য আমি এত নেমত রাখি নাই। একটা কুকুর বাইরে দেখবেন ঠান্ডার সময় সারা রাত্র কি যে কষ্ট করে, পশমগুলো দাঁড়াইয়া যায়, ঠান্ডা সহ্য করতে পারে না, একবার নাড়াপালার ভিতরে যাইয়া পালায়, দেখে না এখানেও কষ্ট হয়, আবার দৌড়ে যাইয়া পাতার ভিতরে ঢোকে, দেখে না এখানেও শীত মানে না, আবার দৌড়ে চুলার পিঠে যায়, দেখে চুলাও ঠান্ডা হইয়া গেছে, ওর কপালে মাওলায় আরাম লাগে না, সারা রাত্র শুধু দৌড়ে দৌড়ি করে পশমগুলো দাঁড়াইয়া যায়। কারণ কি, পশুদের এই কষ্ট দেখার পরে আমরা যেন মাওলার দরবারে শুকরিয়া আদায় করি, মালিক তুমি তো ইচ্ছে করলে আমার এরকম গরু ছাগল কুত্তা শিয়াল শুয়ারের মতো পালতে পারতা, বাবুদের তুমি তো আবারও গরু ছাগল বানাইতে পারতা, বাবুদের বিনা দরখাস্তে তুমি মানুষ বানাইয়া এত নেমত দান করলা, বাবুদের শুকরিয়া কেমনে আদায় করবো, আমাদেরকে মাফ করিয়া দাও। যখন আগুন লাগাইয়া দেওয়া হবে, ধাউ 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 করে আগুন লাগিয়া যাইবে, গুণাগার বান্দা বান্দি সহ্য করতে পারবে না, শুধু কেশর মতো মোড়াইতে থাকবে আর চিল্লাইতে থাকবে, লা ইয়ামুতু ওয়া লা ইয়াহইয়া, মানুষ মরবেও না বাঁচবেও না, শুধু মরি মরি অবস্থা হইবে, মৌগত তালাশ করিয়া পাইবে না, কষ্ট সহ্য করতে পারবে না, এমন চিৎকার মারবে যার কানের ভিতরে চিৎকারের আওয়াজ যাইবে, কানের পর্দা ফাটিয়া সরসর করিয়া রক্ত বাইরে শুরু হইয়া যাইবে। আল্লাহ আমাদেরকে মাফ করিয়া দাও, এই আযাব সহ্য করার ক্ষমতা কোন মানুষের না, তোমার গোলাম না বানাইয়া কবরে নিও না, তোমাকে নাসি নাইয়া কবরে নিও না। আল্লাহ ভাইয়া জাহান্নামের অবস্থা কি হইবে, আযাবের অবস্থা কি হইবে, আমার বুঝাইয়া বলার ক্ষমতা নাই, জাহান্নামের অবস্থা দেখিয়া নবীরা পর্যন্ত ভয় পাইয়া যাইবে, কিয়ামতের ময়দানে জাহান্নামকে আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, ইয়াউমা নাকুলু লি জাহান্নামা হালিম তালাতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ, মা আল্লাহ জিগাইবে জাহান্নাম তোর ক্ষুধা মেটছে নাকি, যেই পরিমাণ গুনাহগার তোর পেটের ভিতরে দেওয়া হইছে এগুলা খাওয়ার পরে তোর ক্ষুধা মেটছে নাকি, তুই আসুদা হইছো নাকি, জাহান্নাম উত্তরে বলবে মাবুদ আমার ক্ষুধা মেটে নাই, আমারে আরো দাও আরো দাও আরো দাও, ক্ষুধার্ত জাহান্নাম যখন গুনাহগারদেরকে দেখবে ক্ষুধার্ত বাঘের মতো শুধু লাফাইতে লাফাইতে সামনের দিকে যাইতে থাকবে, এক একটা শিকলের সাথে 70,000 ফেরেশতা, এরকম হাজার হাজার শিকল দিয়ে জাহান্নামকে ধরিয়া রাখতে পারবে না, যখন ফেরেশতারা জাহান্নামকে জোর করিয়া পিছনের দিকে একটা নিয়ে ধরবে, জাহান্নাম বাধা পাইয়া গুরিম গুরিম আওয়াজ করা শুরু করিয়া দেবে, জাহান্নামের গুরিম গুরিম আওয়াজে কেয়ামতের ময়দানটা থরথর 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 করিয়া কাঁপতে থাকবে, আল্লাহ আল্লাহ। এই অবস্থা দেখার পরে নবীরা সেজদায় পড়িয়া যাইবে, মাওলা আমারে বাঁচাও, আয়াকুলু মুসা কালিমুল্লাহি নাফসি নাফসি, ঈসা রূহুল্লাহি নাফসি নাফসি, ইব্রাহিম খলিলুল্লাহি নাফসি নাফসি, সমস্ত নবীরা পর্যন্ত বলবে মাবুদরে আমারে বাঁচাও আমারে বাঁচাও আমারে বাঁচাও, কিন্তু একমাত্র আমাদের নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা, সন্তান যেমন মায়ের যেমন সন্তানকে ভোলে না, দেখবেন লঞ্চ ডুবিতে মাও মারা গেছে সন্তানও মারা গেছে, জীবন যায় তারপর সন্তানের বুকের থেকে ছাড়ে না, কি মায়া,
কত দৃশ্য দেখছি, নিজের জীবন যেখানে যায় কিন্তু সন্তানের বুকের থেকে ছাড়ে না। ঠিক তো যে কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পাইয়া সেজদায় পড়িয়ে কাঁদবে আর বলবে, মাওলা আমার উম্মতেরে বাঁচাও, মাওলা আমার উম্মতেরে বাঁচাও। নিজের কথা বলিয়া যাইবে, নিজের কথা বলবেন না। আল্লাহর রাসূল যখন কান্নাকাটি করবেন আর বলবেন, মামুদরে একটা উম্মত কেউ যদি জাহান্নাম খাইয়া ফেলায়, জাহান্নাম যেইভাবে পাগলের মতো হইয়া গেছে, আমার বড় ভয় লাগে, কখন জানি আমার উম্মতকে থাবা মারিয়া খাইয়া ফেলায়। তোমার পাক ইজ্জতের কসম খাইয়া বলছি, একটা উম্মত কেউ যদি জাহান্নাম খাইয়া ফেলায়, আমি মুহাম্মদ কিন্তু তোমার বেহেশতে যাব না। জোরে কোন সুবহানাল্লাহ। এ কেমন দয়ার নেতা, কেমন দয়ার নবী, যেই মুহূর্তে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, ভাই ভাইকে পরিচয় দেবে না, মা বাবা সন্তানকে পরিচয় দেবে না, সন্তান মা বাবাকে পরিচয় দেবে না, সেই মুহূর্তে যেই নবী উম্মতের কথা বলবে না, সেই নবীরে ভুললা কোথায় রওনা করছো এ কবলপুরা, আমার নবী নাকি সন্ত্রাস, আমার নবী বলে চরিত্র ভালো না, সইতে পারি না, আল্লাহ তোমার নবীর অপমান সইতে পারে না কোন মুসলমান, আল্লাহকে তুমি হয়তো হেদায়ত করো না তো ধ্বংস করিয়া দাও, তোমার নবীর ইজ্জত তুমি রক্ষা করো মাওলা। ভাইরা আল্লাহর রাসূল যখন কান্নাকাটি করবেন, দোস্তের কান্না দোস্তে সইতে পারে না, মাওলার আরশ গরম হইয়া যাইবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ইশফা তুশাফা, এ নবী আপনি যাকে শাফায়াত করবেন তাকেই মাফ করিয়া দেব। আপনি তাড়াতাড়ি সেজদার থেকে মাথা উঠান, আপনার কান্না আমার আরশ কাঁপা শুরু হইয়া গেছে। যখন সুপারিশের আইন জারি হইয়া যাইবে, আল্লাহ রাসূল সেজদার থেকে তাড়াতাড়ি দাঁড়াইয়া ঝান্ডা গাড়িয়া সমস্ত উম্মতদেরকে ডাক দেবে, উম্মতরা আসো আসো, আর কোন চিন্তা না, সুপারিশের আইন জারি হইয়া গেছে, আসো আমার ঝান্ডার নিচে আশ্রয় গ্রহণ করো, সূর্যের গরম মাথায় লাগবে না, আমার হাতে হাউজে কাউসার পান করো, 50,000 বছরে পানির পিপাসা লাগবে না। এই ঘোষণা শোনার পরে সমস্ত উম্মত গুলা আল্লাহর হাবিবের দরবারে দৌড় মারবে, একদল মানুষকে ফেরেশতারা আটকাইয়া রাখবে, তাদেরকে আল্লাহর রসুলের দরবারে যাইতে দেওয়া হবে না। তখন তারা বলবে, আল্লাহর রসুল, সূর্যের গরমে কলিজাটা ভুনা ভুনা হইয়া গেছে, গরম সহ্য করতে পারি না, ফেরেশতারা তো আমাদেরকে আসতে দেয় না, একটু হাউজে কাউসার পান করবো তা তো পারতে আসি না। তখন আল্লাহর রসুল বলবেন, এ ফেরেশতারা আমার উম্মতদেরকে কষ্ট দিচ্ছে, ওদেরকে সারিয়ে দেয়, ওদের কান্না আমি সইতে পারি না, আমার কলিজা ছিঁড়িয়া যায়। আল্লাহর রসুল যখন বলবে, ফেরেশতারা উত্তর দেবে, ও নবী আপনি তো জানেন না এরা কত বড় খবি, এরা আপনার ইন্তেকালের পরে আপনার নিয়ে কত টিটকারি মারছে, আপনার সুন্নতের দুশ্মনী করছে, আপনার ইসলাম নিয়ে সিনিবিনি খেলছে, আপনার টুপি নিয়ে টিটকারি মারছে, দাড়ি নিয়ে টিটকারি মারছে, জামা নিয়ে টিটকারি মারছে, এরা আপনার আদর্শের বিরোধিতা করছে, কুফুরি আদর্শ বাস্তবায়নের চেষ্টা করছে, এরা আপনার দুশ্মন, আল্লাহর দুশ্মন, এদেরকে ছাড়ার কোনো আইন নাই, এদেরকে আজকে ছাড়া যাবে না। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূলের কলিজার ভিতরে কষ্ট লাগিয়া যাইবে, আরে যেই উম্মতের জন্য সারাটা জীবন মাওলার দরবারে কানলাম, যেই উম্মতের চিন্তায় চিন্তায় অল্প বয়সে দাড়ি চুল পাকাইয়া ফেলাইলাম, নিজের জন্য মাওলার কাছে কান্দি নাই, সারা জীবন শুধু উম্মতি উম্মতি করলাম,
আর সেই উম্মত আমার গালি দিছে, আমার বিরোধিতা করছে, আমার চরিত্রহীন বলছে। আল্লাহর রাসূল কষ্ট পাইয়া বলবে সুকান সুকান সুকান, দূরহা 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 ভাগিয়া যাও, তোরা আমার উম্মত না, তোরা আমার উম্মত না। বাইরে ওই মুহূর্তে একমাত্র জায়গা হইবে আল্লাহর হাবিবের দরবার, কথা ঠিক না বেঠি? খোদা না খাস্তা যদি আল্লাহর হাবিবের দরবার থেকে লাঠি মারিয়া তারাইয়া দেয়, কোন বাবার দরবারে যাবা? কোথাও কিন্তু যাবার জায়গা থাকবে না। সমস্ত নবীরা যেই ময়দানে নাপসি নাপসি শুরু করবে, তখন তোমার বাবাই কি করবে? যেই সমস্ত ভণ্ডের গোষ্ঠী বলে আমি তোদেরকে বেহেশতে নিয়ে যাবো, জোরে কর নাউজুবিল্লাহ, তোদেরকে যদি বেহেশতে নিতে না পারি তাহলে কেমন পীর হইলাম? বাবাই কপাল পোড়ার, নিজের কপাল পড়ছে আরেকজনের কপাল পোড়ার পরামর্শ দিতে আছে। বাবা ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু তার বাবা আজর কুমারকে বেহেশতে নিতে পারবেন না, নূহ আলাইহিস সালাম স্যার তার ছেলে কেনানকে বেহেশতে নিতে পারবেন না, বাবা আল্লাহর রসুল তার আপন চাচা আবু তালেবকে বেহেশতে নিতে পারবে না। যারাই ধোকার ভিতরে আসো পায়ে হাত দিয়ে বলিয়ে গেলাম, বাবা ঈমান ঠিক করো, আমল ঠিক করো, দরবার মাজার কবরে রওনা করো, ধোকাবাজি ছাড়ো, পীর মুরিদি আসলে কিচ্ছু না। বাবা পীর মুরিদের একমাত্র উদ্দেশ্য হইলো সঠিক রাস্তা দেখাইয়া দেওয়া, ওই রাস্তার উপরে চলা না চলা হইলো তোমার আমার দায়িত্ব, কথা ঠিক না বেঠি? জোরে কোন ঠিক না বেঠি? যদি ঠিক মতো রাস্তার উপরে চলতে পারি হয়তো মাওলার রহমত আশা করতে পারি, আর খোদা না খাস্তা যদি রাস্তার উপরে ঠিক মতো না চলি, কোনো পীরের বাবার ক্ষমতা নাই কাউরে জান্নাতে নিয়ে যাইবে, কথা ঠিক না বেঠি? জোরে কোন ঠিক না বেঠি? কাজী বাবা খাঁটি ইমানদার হওয়া লাগবে, খাঁটি আল্লাহ রাসুলের উম্মত হওয়া লাগবে, আল্লাহর রসুলের খাঁটি উম্মত হইতে হইলে সুন্নাতের আমল করা লাগবে। আল্লাহর রসুল বলছেন মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি ও মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমার সুন্নাতকে ভালোবাসলো সে আমি নবীকে ভালোবাসলো। জোরে কোন সুবহানাল্লাহ, যে আমি নবীকে ভালোবাসবে কিয়ামতের ময়দানে আমি নবীর সাথে জান্নাতে চলিয়ে যাইবে। কাজী বাবা সুন্নাতকে ছোট করিয়া দেখার কোনো সুযোগ নাই, সুন্নাত যার ভিতরে নাই দেখবা ফরজও তার ভিতরে নাই, কথা ঠিক না বেঠি? জোরে কোন ঠিক না বেঠি? তার ভিতরে ফরজ নাই ওয়াজিব নাই, সুন্নাত হইল ফরজ ওয়াজিবকে শক্ত করে আকড়াইয়া ধরার সবচেয়ে বড় ঔষধ, সবচেয়ে বড় মাধ্যম। কাজে সে যতই ধোকা দেও এত সুন্নাত লাগে নাকি, সুন্নাতের মধ্যে ইসলাম নাকি, বাবা দেখবেন এই কপাল পরার নিজের কপাল পড়ছে আরেকজনের কপাল পরার পরামর্শ দিতে আছে, কথা ঠিক না বেঠি? জোরে কোন ঠিক না বেঠি? কাজী ভাইরা প্রত্যেকে প্রত্যেকের জন্য দোয়া করেন, আমার জন্য দোয়া করেন, আমিও সবার জন্য দোয়া করি। আমার মাওলা যেন তার খাঁটি গোলাম হইয়া কবরে যাওয়ার তৌফিক দেয়, আমার মাওলা যেন তাকে সেনার তৌফিক দেয়। বাইরে বড় ফেতনার জমানা চলতে আছে, মুসলমানের সন্তানই ইসলাম বোঝে না, মুসলমানের সন্তান আজকে ইসলামের বিরোধিতা করে, কথা ঠিক না বেঠি? জোরে কোন ঠিক না বেঠি? কাজী বেশি বেশি দোয়া করা দরকার, প্রত্যেকে প্রত্যেকের জন্য দোয়া করেন। আল্লাহুম্মা আমিন। বাবুরে কি বলছি কি বুঝাইতে চাইছি, তোমার বান্দা বান্দিরা কি বুঝছে জানি না। আল্লাহ আমি শুরুর দিকে সামান্য ঈমান আমল ইসলাম মুসলমানি বোঝানোর চেষ্টা করছি, আমি শেষের দিকে তোমার বড়াইয়া তোমার মাফিয়া তোমার একটু পরিচয় দেওয়ার চেষ্টা করছিলাম। মালিক পিপিলিকা কোনোদিন পাহাড়ের পরিচয় দিতে পারে না, গোলাম কোনোদিন মালিকের পরিচয় দিতে পারে না, তোমার পরিচয় তুমি দিয়া দাও, তোমার নাসিলে একজনেরও বিদায় দিও না। যদি খালি হাতে বিদায় দেবাই বলতে সে কেন আনছ, এত রাত্র পর্যন্ত কেন বসাইয়া রাখছ, জাফরুল কালাম তোমার হাতে মাওলা, হেদায়তের মালিক তো তুমি মাওলা, হেদায়ত করিয়া দা, খালি গোলাপ বানাইয়া দা, একজনেরও ভিড়াইয়া দিও না, প্রত্যেককে তোমার খাঁটি অলি হিসাবে কবুল করিয়া নাও।
ওইটা দুই গোটা চোখের পানি ফেরিয়া নিজের গোড়ার কথা মনে করিয়া একটু মালিকের দরবারে ভালো করিয়া কান দেন আর মাপ চান। যদি কান্না নাও আসে কান্নার জন্য চেষ্টা করেন, ভান ধরেন ভাইরা, যদি ভাই চেষ্টা করতে পারি আর চক্ষু দিয়ে পানি আসতে পারে, মাম্বাকা মিন খাশিয়াতিল্লাহি ফাকাদ হারাম আল্লাহু ওয়া তিলকা আইনা আলান নার। আল্লাহ ইবকু ইবকু ইল্লাম তাবকু ফাতাবাকু। আল্লাহ রাসূল বলেন তোমরা কান্দো কান্দো, যদি কান্না না আসে কান্নার ভান ধরো, যদি চেষ্টা করতে করতে মাওলার মহাব্বাতে মাওলার ভালোবাসায় একটু চোখের পানি চলিয়া আসে, মাম্বাকা মিন খাশিয়াতিল্লাহি ফাকাদ হারাম আল্লাহু ওয়া তিলকা আইনা আলান নার। চোখে পানি হলে বান্দা বান্দিদের উপরে জাহান্নামের আগুন হারাম 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 হারাম। চোখের পানি বড় দামি, চোখে পানি ছাড়া কোন অলি অলি হইতে পারে না। বাইরে দেখবেন সন্তান যখন কান্দে মায়ের মুখে সিনসিন করিয়া ব্যথা করে, এমন মহাব্বাতের গাইবি সুতা মাওলা ফিট করিয়া রাখছে, সন্তানের কান্না মায়ে সইতে পারে না। কান্নার আওয়াজ যত বাড়ে কলিজার জ্বালাও তত বাড়ে, এক পর্যায়ে সব কাজ করবো লাথি মারিয়া না পালাইয়া আসতে পারে, সব ফালাইয়া দৌড়িয়া সন্তানের কাছে আয় আইয়া তাকে সারা শরীরে পায়খানা পেশাব লাগাইয়া বাসায় ভরছে। তখন মা রাগ হইয়া তাকে আসারও মারে না পানিতেও ফালায় না, বরং ধোয়াইয়া মোসাইয়া একটা সুন্দর তোয়াল্লার ভিতরে লইয়া বুকের সাথে ঠেকাইয়া, একবার এই গেলে সুমা আবার ওই গেলে সুমা, আর বলে বাবা কান্দিস না, তোর কান্না আমি সহ্য করতে পারি না। আমার মাওলা ডাক দিয়ে বলে এ বান্দা বান্দি, তোর মা যে ভালোবাসার কারণে তোর পায়খানা পেশাব পরিষ্কার করলো, তুই দুনিয়াতে আসার আগে আমার ভালোবাসার থেকে এক ভাগ ভালোবাসা তোর মায়ের কলিজায় ঢুকাইছিস, কারণ আমি জানি তোর মায়ের ভিতরে তোর ভালোবাসা না থাকলে তোর পায়খানা পেশাব পরিষ্কার করবে না, তুই দুনিয়াতে আসার পরে তোর গলা টিপে তোরে মারিয়া ভালাইবে, কেন তুই যেই জ্বালান জ্বালাবি এই জ্বালা কোনো মানুষের দ্বারা সহ্য করা সম্ভব না। এ বান্দা বান্দি, আমার 1000 ভাগের এক ভাগ ভালোবাসার কারণে যদি তোর মা এত করে ভালোবাসতে পারে, আমি মাওলা তোদেরকে ভালোবাসি তার চেয়ে 1000 গুণ বেশি। হে বান্দা বান্দি, তোরাও যখন কান্নাকাটি শুরু করো, আমার সাথে তোদের গাইবি একটা সুতার বন্ধন আছে, ওই সুতার ভিতরে যখন টান পড়িয়া যায় আমার আরশটা থরথর করিয়া কাঁপিয়া ওঠে, মহাব্বতে দরিয়া জোশ মারিয়া যায়, আমিও সহ্য করতে পারি না। তালাক তাইতাহু মিন বাঈদ, আমিও দৌড়াইয়া যাইয়া তোদেরকে রহমতের কোলে না লইয়া পারি না, আমি মাওলায় আর আমার জায়গায় থাকতে পারি না। মাওলা একটা নদী বন্দরের ময়দানের দিকে চাইয়া দেখো, আল্লাহ তোমার বান্দারা অনেকে চক্ষু দিয়ে পানি ছাড়িয়ে যাচ্ছে, অনেকে মাথাটা নোয়াইয়া যাচ্ছে, কারণটা কি? কারো তো বাবাও মরে নাই ভাইও মরে নাই, আল্লাহ কারণটা কি একটু চাইয়া দেখো। আল্লাহ বড় গুণা করিয়া ফেলাইছি, বড় অন্যায় করিয়া ফেলাইছি, বড় অপরাধ করিয়া ফেলাইছি, আর কোনোদিন করব না, আর কোনোদিন করব না, আর কোনোদিন করব না। মাফ করিয়া দাও, ক্ষমা করিয়া দাও। আল্লাহ যাদের ছিলেন মাহফিল হলো, চেষ্টা করলো, খাটনি করলো, দূর দূরান্ত থেকে পর্দার আড়াল থেকে যত মা বোনরাও শরিক হইল, সকলের উপর তোমার খাস রহমত নাজিল করিয়া দাও। আল্লাহ সারা দুনিয়ায় মুসলমানরা বড় বিপদে আছে, যত ষড়যন্ত্র সব মুসলমানের বিরুদ্ধে, কারণ কাফের মুশরিক বেঈমান বেনিয়ারা জানে ওদের বিরুদ্ধে একমাত্র শক্তি হইল দুনিয়ার ভিতরে মুসলমান ইসলাম। এই জন্য যত ষড়যন্ত্র সব মুসলমানের বিরুদ্ধে, এক মুসলমান দেশ দিয়ে আরেক মুসলমান ধ্বংস করে, এক মুসলমান ভাই দিয়ে আরেক মুসলমান ভাইয়ের মাথার উপরে বাড়ি মারে, আমরা বুঝি না, বোঝার তৌফিক না। মুসলমান দুনিয়া কইয়া যায় পৃথিবীর এমন কোন শক্তি না মুসলমানদেরকে অপমান করতে পারে, আমাদেরকে বোঝার তৌফিক দিয়া দাও ইয়া আল্লাহ। আমাদের ভিতরে একতলাপ লাগাইয়া আজকে মায়ানমারে দিনে দুপুরে মুসলমানদেরকে জবাই করে,
সিরিয়ায় মুসলমানের রক্ত দিয়া জমিনটা লাল করিয়া ফলাইছে, দুধের শিশু বাবা মাহারা শুভাগ সন্তানের কলিজা ফাটা চিৎকারে আকাশ বাতাস ভারী হইয়া গেছে, আল্লাহ সহ্য করতে পারি না। এমনকি দুধের শিশু মায়ের বুকের থেকে জোর করিয়া ছিনাইয়া নিয়া আল্লাহ মা বাবার চোখের সামনে গলার ভিতরে রশি লাগাইয়া কুকুরের বাচ্চার মতো রাস্তায় টানে আর তামাশা করে, এরপর যখন মরে মরে অবস্থা গাছের সাথে লটকে মা বাবার চোখের সামনে কলিজা টুকে ছটফট 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 করতে করতে মারা যায়, এই দৃশ্য মা বাবা চাইয়া চাইয়া দেখে নিরূপা কেমনে সহ্য করে জানি না, আমরা সোনার পরই কলিজা ছিঁড়িয়া যা তুমি কেমনে সহ্য করো জানি না, আর কতদিন সহ্য করবা তাও বুঝি না, আমাদের অনৈক্যের কারণে আমাদের ভুলের কারণে এই গজব আমাদের উপরে আসছে আমরা বুঝি না, বোঝার তৌফিক দিয়া দাও। ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়া লা তাফাররাকুর উপরে আমল করার তৌফিক দিয়া দাও, সারা দুনিয়ার মুসলমানদেরকে তোমার রশি ধরার তৌফিক দিয়া দাও, দুনিয়ার মহাব্বাতে ক্ষমতার মহাব্বাতে কাফের মুশরিকের দালালি ছাড়ার তৌফিক দিয়া দাও, তোমার মহাব্বাত অন্তরে ঢুকাইয়া দাও। আরে কাফের মুশরিক বেঈমান নাফরমান যাদের কপালে হেদায়েত আছে হেদায়েত দাও, হেদায়েত না থাকবে ধ্বংস করিয়া দাও। আল্লাহুম্মা ইন্না নাজালুকা ফী নুহুরিহিম ওয়া নাউযুবিকা মিন শুরুরিহিম ওয়া কাসাইফুল্লাহি আলা উলুকিহিম আদাইকা ওয়া আদাইদ্দীন ইহদিহিম ওয়া ইন লাম ইয়াকুন ফাআহলিক ইহদিহিম ওয়া ইন লাম ইয়াকুন ফাআহলিক। আমাদের সারা দুনিয়ার কাফের মুশরিকদেরকে তুমি হেদায়েত নসিব করো, যদি হেদায়েত নসিবে না থাকে কফাল করাদেরকে ধ্বংস করিয়া দাও, হেদায়েত নসিবে না থাকলে ওদেরকে ধ্বংস করিয়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমাদের বিশেষ করে এই মসজিদের ভিতরে জানি না কার বাবা মা দুনিয়ার থেকে বিদায় হইয়া গেছে, আমার মতো মাও কবরে বাবাও কবরে চিরজীবনের তরে আলবে না আর কোনোদিন আসবে না, অনেকে নিয়ত করে আসছে আজকে মাহফিলে গিয়া যত রাত্র হোক মায়ের জন্য দোয়া না করিয়া বাড়ি যাব না, হাফেজদের সাথে বসিয়া দোয়া করবো, আলেমদের সাথে বসিয়া দোয়া করবো, সাদা দাড়িওয়ালাদের সাথে বসিয়া দোয়া করবো, আমরা দোয়া করলাম বাপ্পা দাদা দাদি নানা নানি ভাই বন্ধু প্রিয়জন ওস্তাদ সাকলে চাচা চাচি শ্বশুর শাশুড়ি প্রিয়জন আত্মীয় স্বজন যার যত প্রিয়জনেরা কবরে আছে সকলের কবরগুলা তুমি বেহেশতের বাগান বানাইয়া দাও। বলে শায়খান আলী মাশায়খান আলী ওস্তাদ আলী আহবাবিন আলী আল্লাহু হাক্কুন আলাইনা ولجميع المؤمنين والمؤمنات المسلمين والمسلمات وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين وارحمنا معهم وسلام على المرسلين الحمد لله رب العالمين.